হ্যাঁ 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 ঠিকই বলছো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইস বাংলা এনজিও ব্লগার আমি আরুবি আক্তার, আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে দেখেন এই তো মাসুম গাজীর সাথে ঘুরতে চলে আসছি আমরা। আজকে আমরা নর্মালি যেখানে আসছি মানে রেলওয়ে স্টেশনে, এখানে ক্রিসমাস ডে উপলক্ষে ছোট ছোট দোকান বসছে, এই যে মেলার মতো ওরা বসে, কাঠের ছোট ছোট ঘরগুলি, খুবই সুন্দর জায়গাটা, তোমাদের একটু দেখাবো। বাট আমরা এখন মানে লাঞ্চ করব, খাওয়া দাওয়া করব, তাই আমি ছোট করে তোমাদের একটু দেখাচ্ছি। সাথে আমার সাথে জয়েন করবে তুলিও আসতেছে। আমি তোমাদের মাসেটা দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে ছোট ছোট দোকান বসে ক্রিসমাস উপলক্ষে, এখানে খুবই কিউটি কিউটি সুন্দর সুন্দর দোকান বসে, এখানে বিভিন্ন ডেকোরেশন অনেক কিছুই পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছ। আর এই তো মাসুম গাজি মেয়েকে নিয়ে আসতেছে, এদিকে তাকাও। হ্যাঁ তাকাও, তুমি খোলো। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর একটা জিনিস আসলো। তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে মানে মনে হচ্ছে গাছের গোড়াটা, গোড়াটার ভিতরে একটা দোকান এরকম। হ্যাঁ আচ্ছা, তুমি দেখাও তো একটু জিনিসটাকে। এটা হচ্ছে গাছের ভিতরে একটা দোকান, জিনিসটা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, গাছের গোড়াটা দিয়ে একটা ইয়ে করে একটা ইয়ে করছে আর কি। হ্যাঁ 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 ঠিকই বলছো, খুবই সুন্দর। আর এখানকার জিনিসপত্রগুলো একটু তোমাদের ছোট করে দেখাচ্ছি আমি, দেখো সব কাঠ দিয়ে তৈরি করা, ঠিক না, সব কাঠের কাঠের জিনিসগুলো। হ্যাঁ এই যে কাঠের সুন্দর কলমগুলিও, দেখতে পাচ্ছেন তুলি আমাদের সাথে জয়েন করে ফেলেছে, চলে আসছে, সাথে আসছে কে, হাফেজ। হাফেজ তাকাও, চুচু, এই যে হাফেজ চলে আসছে। চলো আমরা এখন আমরা যাবো, এখন কি খাবে আমরা আজকে, আমরা খাবো কাবাব, চলে আসছি চলো। আজকে মাসুম গাজি ট্রিট দিচ্ছে তুলিকে, কারণ তুলি সবসময় রান্না বান্না করে খাওয়ায় মাসুম গাজিকে। হাফেজ চকলেট তোমার খালু খেয়ে ফেলছে, এই দেখেন হাফেজের চকলেট খাচ্ছে, শালিকা চলে যাবে মাসুম গাজি, কত দুঃখ, তাই এখন আজকে শালিকাকে নিয়ে বাইরে চলে আসছি খেতে। হাফিজ কত খুশি, হ্যাপি আজকে। হাফিজ তোমার চকলেট দাও না, একটা চকলেট দাও খামির, আর একটা খামির দাও, আমাকে দাও। দেখেন দেখেন ও আমাকে দিলে নিজেই কাটছে, দাও আমাকে, দাও দাও দাও, আয়। হ্যাঁ এই তো আমাদের কাবাব আজকে, তুর্কিশ কাবাব। ব্রেড দিতে বল তার ভাইয়ের জন্য একটা, তুলির ফোন খাচ্ছি। তোমার লেগা খাইবা, Thank you.
ব্রেড দিয়ে খাইতে ভালো লাগবে ব্রেড ছোট না তোমার একটা নিতেছি ম্যাক্সিমাম খুজুব জাম দিলু হাফেজ চুচু ঝাল খেতে পছন্দ করি এই যে দেখেন ভাইয়া খাইতেছে এটি দিয়ে খেতে পছন্দ করি তাই আমি অনেক দেখেন মরিচ নিয়ে অনেকগুলা মরিচ আপু দেখেন আপু কিভাবে খাচ্ছে আপু টুপি এই যে মাসুম গাজি মাংস আর খাসির মাংস মিক্স করে নিছি এই যে আমারটা হাফিজ খাবে এখন এই যে তোমার জন্য বাকলাবা নিয়ে আসছি ধরো মিষ্টি খাও বাকলাবা খাও মিষ্টি অনেক পছন্দ দিন শেষে রাত্রেবেলা আমরা বাসায় চলে আসছি আর পাপা আব্বু আম্মুদের সাথে নাতি নাতকুদের পেয়ে খুবই খুশি পাপা এবং আম্মু আম্মু আজকে বলতেছে আমাদের খাটটা পারফেক্ট হয়েছে কারণ এত বড় খাট কিনে সার্থক হয়েছে না সব নাতি নাতকুদ নিয়ে বসে এই তো সবগুলো বসে সব নাতিগুলো নিয়ে দেখেন কি করতেছে খেলতেছে এই তো ওকে ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট একটি মুহূর্ত শেয়ার করলাম এই দেখেন পাহাত একদম এই যে রাজিয়া এই যে হাফিজ ঘুমাচ্ছে এই যে আরশগাজি দেখেন সবাই ওকে ভিউয়ার্স আশা করি তোমাদের ভালো লাগছে আমাদের এই ছোট্ট মুহূর্তটি আজকে আমরা এখানেই রাখবো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ